প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, মিসও ভালো আছি। আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আবার এলাম তোমাদের সাথে। আমরা একটি মজার গল্প শিখব আজ। আমাদের আজকের গল্পটির নাম স্টিমারের ছিটি। তাহলে চলো আমরা আমাদের কি গল্পে চলে আসি। আমরা কি দেখতে পাচ্ছি? স্টিমার দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি? অনেক লোকজন কি স্টিমারের পাশে ওঠার জন্য তৈরি হচ্ছে। আবার কি সামনে নৌকাতেও আমরা কি অনেক লোকজন দেখতে পাচ্ছি? স্টিমারের কি ওপর দিয়ে কি ধোঁয়া উঠছে, আর কি উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে। আমরা এখন কি আমাদের সেই গল্পটিতে চলে আসি। বার্ষিক পরীক্ষা শেষ, অনেকদিন স্কুল ছুটি থাকবে। বাবা মা এই ছুটিতে ঢাকার বাইরে কোথাও বেড়ানোর কথা বললেন। আমরা আনন্দে নেচে উঠলাম। ঠিক হলো আমরা নদীপথে চাঁদপুরে যাব। নদীপথে ভ্রমণের নতুন অভিজ্ঞতা লাভ করব। বাবা জানালেন আমাদের ভ্রমণ হবে রকেট স্টিমারে। এটিও আমাদের সকলের জন্য খুবই খুশির খবর। অনেকের কাছে গল্প শুনেছি, রকেট স্টিমারে চড়ার মজাই আলাদা। শীতের সকাল 8টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ঢাকার সদরঘাটে। বাবা মার সঙ্গে আমার ছোট ভাই তনু ও বোন নিনা। 8:30টায় ছাড়বে স্টিমার। স্টিমার ছাড়ার আগেই আমরা নিচতলা ও দোতলা ডেকে ঘুরে বেড়ালাম। তারপর কি দেখতে পাচ্ছি? স্টিমার নদীতে কিভাবে চলছে, দেখতেই কি ভালো লাগছে, তাই না? কি দ্রুত গতিতে যাচ্ছে স্টিমার নদীর মাঝখান দিয়ে। আবার কি দেখতে পাচ্ছি? ব্রিজ, ব্রিজের নিচ দিয়েও কি যাচ্ছে, স্টিমার যাচ্ছে। আবার আশেপাশে কি দেখতে পাচ্ছি? অনেক নৌকাও আছে। কি ভালো লাগছে, নদীতে ভেসে ভেসে যাচ্ছে স্টিমার। এর মধ্যে হঠাৎ হো করে স্টিমারের সিটি বাজলো। স্টিমার ছাড়ার সময় হলো। স্টিমারের দুপাশে চাকা, চাকার অর্ধেকটা পানির মধ্যে, বাকিটা ওপরে। দুটো চাকা ঘুরে স্টিমারকে সচল করে তুলল। এটি দেখার মতো একটি দৃশ্য। স্টিমার ক্রমশ সদরঘাট পেরিয়ে এগিয়ে চলছে। দেখলাম বুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজ, তার নিচ দিয়ে আমাদের স্টিমার যাচ্ছে। সেও এক সুন্দর দৃশ্য। যেতে যেতে বুড়িগঙ্গার দুপারের দৃশ্য দেখছি আমরা। তারপর এক সময় স্টিমার এলো মুন্সিগঞ্জে। দেখা গেল ধরেশ্বরী নদীর মোহনা। তারপর আরও একটু এগিয়ে দেখা গেল নারায়ণগঞ্জ। পৌঁছে গেলাম শীতলক্ষ্যা নদীর মোহনায়। কি কি চমৎকার লাগছে, আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি। আর কি মাঝে মাঝে একটু ভয়ও করছে, তাই না? হ্যাঁ, আমরা কি দেখতে পাচ্ছি এখানে? কি অনেকগুলো স্টিমার দেখতে পাচ্ছি। আবার কি পাখি উড়ে যাচ্ছে। আবার কি ছোট ছোট নৌকায় লোকজনও আছে। আবার দূরের কিছু দৃশ্য দেখা যাচ্ছে, নদীতে মাছ ধরছে লোকজন। কত চমৎকার সেই দৃশ্য! আমরা এখানে 3টি ছবি দেখতে পাচ্ছি। চলো তো আমরা দেখি ছবিগুলোতে কি কি রয়েছে। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি কি একটা স্টিমার এক কাছেই যাচ্ছে, আবার দূরে স্টিমার দেখতে পাচ্ছি, আবার নদীতে নৌকো দেখতে পাচ্ছি, উপরে কি চিল উড়ে যাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে, আবার এখানে কি একজন লোককে দেখতে পাচ্ছি। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি স্টিমারের ওপর দিয়ে কি ধোয়া উড়ে যাচ্ছে, যাচ্ছে কোথায়, ধোয়াগুলো উল্টে দূরে চলে যাচ্ছে। আবার স্টিমারের কাছেই কি ছোট নৌকা একটি মাঝিকেও দেখতে পাচ্ছি। আবার এখানে কয়েকজন ছেলে মেয়ে মিলে কি ছোট নৌকায় উঠেছে, মাঝি আবার কি করতেছে, নৌকা বাইছে। আবার দূরেও স্টিমার দেখতে পাচ্ছি। কি চমৎকার লাগছে দেখতে, না? ইচ্ছে হচ্ছে এখনই উঠি। এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে জেলেরা কি করে মাছ ধরছে তাই দেখতে পাচ্ছি। সেই দূরে নৌকা দিয়ে মাছ ধরছে, তারপর আবার কি কেউ পানিতে নেমে নেমে মাছ ধরছে। মাছ ধরার দৃশ্যগুলো কি দেখতে অপূর্ব লাগছে, মনে হচ্ছে আমিও নদীর পাড়ে ছুটে চলে যাই এসব দেখতে। এখন আমরা কি
গল্পের বাকি অংশে চলে আসি। স্টিমার এক সময় মেঘনা নদীতে পড়ল। দুতীরের দৃশ্যে আমাদের চোখ জুড়িয়ে গেল। একদিকে শ্যামল শস্যের বিস্তীর্ণ মাঠ, আর একদিকে দূরে গাছপালায় ঘেরা গ্রাম, মাঝখানে নদীর বিপুল জলধারা। স্টিমার যতই এগোচ্ছে নদী ততই প্রশস্ত হচ্ছে। নদীর পানির উপরে সাদা গাংচিল উড়ে বেড়াচ্ছে। তারা কখনো ঝাঁক বেঁধে স্টিমারের পেছনে পেছনে উড়ে চলছে। নদীতে দেখা গেল এক ধরনের প্রাণী, পানির ওপর একটু উঠেই আবার ডুবে যাচ্ছে। বাবা বললেন এগুলোর নাম শুশুক। নদীতে চলাচল করছে নানা আকারের নৌকা ও লঞ্চ। নৌকায় করে জেলেরা মাছ ধরছে, লঞ্চে চড়েছে যাত্রীরা, তরতর করে এগিয়ে চলে স্টিমার। কি বেশ মজা লাগছে, তাই না? মনে হচ্ছে আমি সেখানেই চলে গিয়েছি। এখন কি দেখছি আমরা? বাইনোকুলারে কি দৃশ্য দেখছে? আবার কি দৃশ্যে কি কি দেখা যাচ্ছে? গ্রামে মহিলারা নদীর তীরে বসে কি কাজ করছে, আবার জেলেরা কি করে মাছ ধরছে, ছেলেমেয়েরা কি করে নদীতে গোসল করছে, সব আমরা দেখতে পাচ্ছি। আমরা ছবি তিনটিতে দেখি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি বাইনোকুলার দিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে, আর পাশে কি দূরে একদম সূর্য লাল হয়ে আছে, দূরে ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছে, আকাশে পাখি উঠছে, কি চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে। এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? নদীর তীরে বসে কাপড় কাচ্ছে, কেউ গোসল করছে, আবার কি দূরে তীরের কাছে বাঁধানো একটি নৌকা। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি ছেলেমেয়েরা নদীতে গোসল করছে, অনেকে মাছ ধরছে, আবার কি কেউ নৌকা চালাচ্ছে। সবই দেখতে কি অসাধারণ লাগছে। চলো আমরা এখন গল্পের বাকি অংশটি পড়ে ফেলি। তনু বাইনোকুলার দিয়ে নদী ও নদী তীরের দৃশ্য দেখছে, আর নীনা ক্যামেরা দিয়ে ছবি তুলছে। স্টিমার থেকে তীরের ঘরবাড়িগুলো খালি চোখেই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে নদীর ঘাটে মানুষ গোসল করছে, কোথাও মহিলারা কাপড় ধুচ্ছে, কোনো ঘাটে আবার যাত্রীবাহী নৌকা ভেড়ানো, যাত্রীরা তাতে ওঠানামা করছে। আমি তনু ও নীনা একসময় উঠে গেলাম স্টিমারের ছাদে। ছাদে রয়েছে কাপ্তানের একটি ছোট ঘর, সেখান থেকেই তিনি স্টিমারের ছিটি বাজাচ্ছেন। কি বেশ চমৎকার লাগছে গল্পটি, তাই না? হ্যাঁ, আমরা কি আজ স্টিমারে কি কি দেখতে পাচ্ছি, কিভাবে যাচ্ছি, সেই গল্পগুলো পড়লাম। আমরা কি পরের ক্লাসে স্টিমারের ছিটির কি বাকি গল্পটা বলবো? আজ আমরা যেটুকু পড়েছি এটুকু আমরা কি করব, বাসায় ভালোভাবে পড়ব। আর কি যা যা পড়লাম সেগুলো কি বাসায় ছোট ভাই বোনদের, বড় ভাই বোনদের কি বলে বলে শোনাবো? তারা গল্পটি শুনে আমাদের কি বলে, আর আমাদের কি মনে হচ্ছে, আমরাও নিশ্চয়ই স্টিমারে করে কোথাও কি ঘুরতে যেতে পারি? কি এইটা আমরা বাসায় বলতেই পারি? তাহলে কি আমরা পরবর্তী ক্লাসে কি আমরা শুনবো কিন্তু কে কোথায় ঘুরতে যাচ্ছ স্টিমারে, ঠিক আছে? তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আমাদের গল্পটা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা আবারও আসবো। চলে